নমস্কার, বাগান বিলাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। শীত আসতে চলেছে, শীতের বাগানে ফুল গাছের জন্য প্রস্তুতি পর্ব প্রত্যেকের শুরু হয়ে গেছে। তো শীতের মাটি কিভাবে তৈরি করবেন সে নিয়ে ভিডিও করেছিলাম, সেটা ডেসক্রিপশন বক্সের প্রথমেই দিয়ে দেব, যারা এখনও মাটি প্রস্তুত করেননি তারা একবার দেখে নেবেন। আমরা যারা গাছ করি তাদের অনেকেরই সারা বছরই কিছু না কিছু গাছ টবেতে থাকে, সেই টবই আবার আমরা শীতের মরশুম ফুল বসানোর জন্য ব্যবহার করি। তবে সেই পুরানো মাটি আমরা কিভাবে ব্যবহার করলে সেই পুরানো মাটিতেই নতুন গাছ খুব ভালো ফলাতে পারবো সে নিয়েই এই ভিডিওটা। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ফিক্স টবেতে দেখুন, আমার এই গ্রীষ্মে যে গাছগুলো ছিল কুচিয়া গাছ শুকিয়ে গেছে, তো এই অবস্থায় এই মাটিটাকে আমি রিইউজ করব। তো আপনারাও আপনাদের ফিক্স টব বা পুরনো টবের মাটিকে কিভাবে রিইউজ করবেন সবথেকে সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে একে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলবেন কিভাবে, কী কী উপাদান এর সাথে মেশাবেন, সে নিয়েই কিন্তু এই ভিডিওটা। তাই ভিডিওটা বাগানিদের কাছে খুব ইম্পর্টেন্ট। অনেকেই বলেন যে আপনারা এই ফিক্স টবেতে মাটি বারবার আপনারা চেঞ্জ করতে পারেন না, সেজন্য একই মাটিতে প্রত্যেক বছরই আপনারা গাছ বসান এবং ওই মাটির উপরই বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ করেন কিন্তু ভালো ফল পান না, সেটা সম্ভবও নয়। একই মাটিতে যদি দীর্ঘদিন আপনি গাছ বসাতে থাকেন তো মাটির উপাদান নষ্ট হয়ে যায়, খুব ভালো ফুল কিন্তু দিতে পারে না। সেজন্য আপনাকে এই মাটিগুলোকে পুনরায় ব্যবহার করার উপযোগী করে তুলতে হবে। আর আজকে আমি সেটাই আপনাদের সামনে বলবো সবথেকে সহজে কিভাবে আপনি একে রিইউজ করবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা প্রথম এই চ্যানেলে এসছেন তাদেরকে বলে রাখি, এরকম গার্ডেনিং সংক্রান্ত প্রচুর ভিডিও আছে, প্রায় আসতে থাকে আপনাদের সুবিধার্থে। তাই এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব বোতামটি অবশ্যই প্রেস করে দেবেন আর বেল আইকনটাও বাজিয়ে দেবেন। পুরানো টবের মাটিকে টব থেকে বের করে তাকে ভালো করে ভেঙে 3-4 দিন রোদেতে শুকনো করার পর কী কী উপাদান, পুষ্টি উপাদান আপনি সেই মাটির সঙ্গে অ্যাড করবেন এবং এই মাটিটাকে পুনরুজ্জীবিত করবেন, সেটা জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই শীতে আপনার ফিক্স টবে যে পুরাতন মাটি ছিল সেই মাটিটাকে প্রসেসিং করার পদ্ধতি আজকে আমরা দেখছি। তো দেখুন, আমি অলরেডি মিক্সড করেছি। তো এই পুরনো মাটির সাথে কি প্রথমে আপনি মিক্সড করবেন, আপনার যত টব পুরনো মাটি আছে তার অর্ধেক নতুন মাটি দিতে হবে, একান্ত সম্ভব না হলে যতটুকু পারবেন ততটুকু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সাথে সেই টবের অনুপাত অনুযায়ী আপনাকে বালি দিতে হবে, অর্থাৎ আপনি যদি তিন টব যদি নতুন মাটি দেন তার সাথে এক টব অবশ্যই মোটা দানার বালি দেবেন এবং আপনাকে কাউডাং কম্পোস্ট অর্থাৎ গোবর সার দিতে হবে। আপনি যদি 3 টব নতুন মাটি দেন অবশ্যই 2 টব গোবর দেবেন, এটা আপনাকে দিতে হবে। এর সাথে পুরানো যতটা আপনার মাটি ছিল, ধরুন এখানে আমার 10 টব মাটি ছিল, সেক্ষেত্রে আপনাকে 5 টব গোবর কম্পোস্ট অবশ্যই এর সাথে মিক্সড করতে হবে। এইগুলো গেল আপনার এই কম্পোজিশন। এবার পুষ্টি উপাদান আপনি কী কী দেবেন, পুষ্টি উপাদানের মধ্যে আপনাকে যেটা দিতেই হবে সেটা হচ্ছে আপনার এই নিম কম্পোস্ট, নিম খোল। নিম খোলটা আপনাকে দিতেই হবে। প্রত্যেক টব অনুপাতে আপনি 1 মুঠো করে নিম খোল দেবেন। আপনি দেবেন বোন মিল, এটাও দেবেন 1 মুঠো করে প্রত্যেক টব অনুযায়ী। বোন মিল যতটা দেবেন তার অর্ধেক দেবেন হর্ন মিল, এর সাথে দেবেন সিঙ্গেল সুপার ফসফেট, এটাও আপনি 1 মুঠো করে প্রত্যেক টব অনুপাতে দেবেন। এর সাথে মাটিটাকে বিশুদ্ধকরণ করতে গেলে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই কলি চুন, এটা প্রত্যেক টব অনুযায়ী আপনি 1/2 টিস্পুন করে দেবেন, দিয়ে ভালো করে মাটিটাকে মিক্সড করবেন।
আর দানা কীটনাশক হিসাবে ফুরাডন আপনি ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে এই মাটির মধ্যে থাকা বিভিন্ন লার্ভা বা আপনার অনেক ইনসেক্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু মরে যাবে, আপনার মাটি সুরক্ষিত থাকবে। মাটি সুরক্ষিত থাকলে আপনার গাছও কিন্তু ভবিষ্যতে খুব কম রোগ পোকার সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এগুলো অবশ্যই মিক্সড করতে হবে, এবং এগুলো মিক্সড করার পর ভালো করে মিক্সড করে জল ছড়া দিয়ে আপনি রাখবেন, চাপা দিয়ে। কালো প্লাস্টিক হলে ভালো হয়, বা আপনি বস্তায় ভরে 15 থেকে 20 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন, তারপর এই মাটি ব্যবহার করুন। খোল যদি ব্যবহার করতে চান, সর্ষের খোল, সেই সর্ষের খোল ব্যবহার করতে চাইলে আপনি গুঁড়ো খোল এই সময় ব্যবহার করতে পারেন, মিক্সড করতে পারেন। তবে আপনাকে গুঁড়ো খোল মিক্সড করলে বা পচানো খোল যদি মিক্সড করেন, কমপক্ষে 1 মাস তাকে জল ছড়া দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। তা না হলে কিন্তু গাছ বসালে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আপনি মাটি প্রস্তুত করে আবার মাটিটা টবেতে দিয়ে নতুন গাছ প্রতিস্থাপন করবেন। আর যদি সম্ভব হয়, যদি আপনার বাজেটে কুলোয়, আপনি এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। টব পিছু আপনি 2 মুঠো করে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। আপনি এই ভার্মি কম্পোস্ট না ব্যবহার করলেও চলবে, বাকি উপাদানগুলো যেভাবে বললাম এইভাবে আপনি যদি তৈরি করে এই মাটিতে শীতের গাছগুলোকে বসান, আপনার শীতের গাছে প্রচুর ফুল হবে এবং আপনি আপনার গাছ থেকে কাঙ্ক্ষিত ফুল পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে লিখবেন আপনারা কীরকম লাগলো আপনাদের, আর বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।